মোস্তাফিজের প্রশংসায় মাইক হাসি এবং টম মলি। প্রথম দুই ম্যাচে 6 উইকেট নিয়ে আইপিএল আলোচনায় মোস্তাফিজুর রহমানের বলে। টম মলি ও ইরফান পাঠানের পর এবার ফিজের প্রশংসায় করলেন চেন্নাই কিংসের ব্যাটিং কোচ মাইক হাসিও এবং সৌরভ গাঙ্গুলি। বিশেষ করে ডেট ওভারে তার সোলার ও কাটারে মুগ্ধ সাবেক এই অস্ট্রেলিয়ান তারকা। আইপিএলের গেল আসরে দিল্লি ক্যাপিটালসের অলস আসর কাটিয়েছে মোস্তাফিজুর রহমান। এবার পাল্টেছে দৃশ্যপট, চেন্নাই কিংসের হয়ে শুরু করেছেন আগের ছন্দেই। প্রথম ম্যাচে 4 উইকেটের শিকারের পর দ্বিতীয় ম্যাচে নেন আরও 2 উইকেট এবং তৃতীয় ম্যাচে নেন আরও 1 উইকেট। বিশেষ করে ডেট ওভারে তার হিসাবি বোলিং এর প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশ্লেষক ও ভক্তদের। সেই তালিকায় নাম লিখিয়েছেন চেন্নাই কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি। গুজরাটের বিপক্ষে জয়ের জন্য টাইগার পেসারের ডেট ওভারে বোলিং পারফরমেন্স প্রশংসা করেন তিনি। মাইক হাসি বলেন, আমাদের পুরো ফোকাস এখন ডেট বোলিংয়ের, পাথিয়া না ফিরে পাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় মোস্তাফিজের ক্ষেত্রেও ব্যাপারটা একই। প্রথম দুই ম্যাচে সে তার কাজটা করে দিয়েছে। বাহাতি পেসার হিসাবে সে মোস্তাফিজের প্রশংসায় মাইক হাসি নিজে করেন, তার সোলার গুলা বেশ ভালো। প্রথম দুই ম্যাচে যখন বোলিং করে চাপের মাঝে সে মাথা মোস্তাফিজুর রহমান, আমার মনে হয় এই মুহূর্তে এটা আমাদের ইরফান পাঠানের পর ডেটের জন্য আমাদের এর প্রশংসায় ভালো অপশন বললেন আছে চেন্নাই আমাদের জন্য ব্যাটিং কোচ মাইক হাসিও।